নমস্কার, জীবন দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে যারা সরাসরি কথা বলতে চাইছেন ফোন করে নেবেন 0332571225 ও 2266 এই নম্বরে। সঠিক ডেট অফ বার্থ, টাইমিং নিয়ে টেলিভিশনের সাউন্ড মিউট রেখে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনারা ফোন করতে পারেন। আর জীবন দিশা প্রত্যেকটি মানুষের অত্যন্ত একটি প্রিয় এবং জনপ্রিয় একটি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আপনাদের প্রিয় একজন মানুষকে নিয়ে এসে হাজির করা একজন এডুকেটেড পরামর্শদাতা, যে কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা খুব ভালোভাবে বোঝেন। চলুন তাকে একটু আলাপ করি, পরিচয় করিয়ে দিই। তিনি হলেন ডক্টর সুদীপ শাস্ত্রী, যিনি এমএ বিএড, গোল্ড মেডেলিস্ট, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ। তাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। একদম। আর আজকে কি আলোচনা রাখবেন? আজকে যেটা আলোচনা করছি সেটা দেখবেন বাস্তু রিলেটেড। কেন দেখবেন, কেন বাস্তু সম্বন্ধে একটু বলছি, দেখবেন বাস্তু সম্বন্ধে কিছু টিপসও আপনাদের দেবো, যেটা করবেন, যেটা আসন্ন যে পরীক্ষার্থী যারা আছেন এবং মানে যাদের দেখবেন এই যে 2020 সাল, দেখবেন 2020 সাল মানে 2020 পড়ছে, যাদের দেখবেন 2020 খেলার মতো জীবনে যাদের উন্নতি দরকার, নিজের সমস্ত যারা দেখবেন ব্যাকফুটে চলে গেছেন, তারা কিন্তু টেস্ট ক্রিকেটের মতো ক্রিকেট না বা ওয়ানডের মতো না, 2020 ক্রিকেটের মধ্যে খেলে কী করে লাইফে মানে সাফল্য পাওয়া যায় সেদিকে কিন্তু আমাদের দাঁড়িয়ে 2020 সালের প্রত্যেকটা মানুষ, আমি আগেও বলেছি আজও বলছি, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু পাবেই। সে যে মানে যার দেখবেন শনি সাড়ে সাতই চলছে সেনিও পাবেন, যাদের দেখবেন ধাইয়া চলছে শনি যেসব রাশি সেই সব রাশির মানুষরাও পাবেন, কিন্তু পাবেন আপনারা, কিন্তু বাট সেটাকে কি করে ধরে রাখবেন তার জন্য কিন্তু আসল মূল মন্ত্র আপনাদের দরকার। কেন দেখবেন পাওয়া জিনিসটা অনেক সময় ইজিভাবে পাওয়া যায়, কিন্তু ধরে রাখা জিনিসটা সব থেকে বেশি টাফ। যেটা যেটা আপনি পেলেন সেটাকে যদি ধরে না রাখতে পারলেন, তাহলে সেই পাওয়াটার কোনো মূল্য থাকে না জীবনের। তো সেই সম্বন্ধে দেখবেন বাস্তু ওরিয়েন্টেড কিছু টিপস আপনাদের দেবো, যেটা দেখবেন যারা শিক্ষার্থী যারা আছেন, যারা স্টুডেন্ট আছে তারা খুব হেল্প পাবেন, এবং যারা আসন্ন যারা ক্যারিয়ারের যারা দাবিরা, যারা নানান রকম চেষ্টা করছেন চাকরির জন্য বা নতুন ব্যবসা করার চেষ্টা করছেন, বা যারা ব্যবসা অলরেডি শুরু করেছেন সেখানে সেই ব্যবসাটা ভালো করে স্প্রেড করছে না, কী করে সেই ব্যবসাটা স্প্রেড করবে বা ক্যারিয়ারটা ভালো হবে, তার কারণ কেন বাস্তুটাকে বলছি, দেখবেন বাস্তুটা কিন্তু আমাদের জীবনের উন্নতিতে প্রায় 40-60% কিন্তু হেল্প করে বাস্তু। কেন সেই বাস্তু দেখবেন আমরা সবাই জানি, এটা সব আলোচনা শুনে শুনে দেখবেন ইউটিউবের অনেক প্রোগ্রাম দেখে দেখে আপনারাও দেখবেন জান মানে অনেকটা বেশি ওয়াকিবল হয়ে গেছে, কিন্তু ওয়াকিবল হওয়া সত্ত্বেও দেখবেন আপনারা কিন্তু বা আমরা অনেক কিছু মানতে চাই না। যতক্ষণ না আপনি ভালো জিনিসটা টু দা মানে পারফেক্টভাবে যদি যতক্ষণ না আপনি মানবেন, ততক্ষণ কিন্তু তার সুফল আপনি পাবেন না, যতই আমি বলি, যতই আপনারা প্রোগ্রাম দেখেন, যতই কিছু শোনেন। তো কেন বলতো, এই বাস্তু থেকে আমরা কিন্তু আমাদের সঠিক ধারণা, সঠিক চিন্তন, সঠিক ডিসিশন কিন্তু আমরা নিই, এবং কোনো কিছু নতুন কিছু করার একটা পরিকল্পনা কিন্তু আমরা বাস্তুতেই করি। ওকে, তো সেই বিষয়ে বিস্তারিত বলবো। একদমই। আর এই অনুষ্ঠান মানে কিন্তু টিপস, আর সেই টিপস জানতে গেলে অনুষ্ঠানটা পুরো ফলো করতে হবে। আমাদের সঙ্গে একজন কলার বন্ধুকে পেয়ে গেছি, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বোলপুর থেকে বলছি, অমল ঘোষ। কার সম্পর্কে জানবেন ম্যাডাম? আমি আমার নিজের সম্বন্ধে স্যারের কাছে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26th of February 1994। সময়? দুপুর 3:31 PM মুর্শিদাবাদ, বহরমপুর। কটার টাইমটা বলুন একটু। দুপুর 3:31 শুনে নেবেন, 26th February 1994 দুপুর 3:31, জন্মস্থান মুর্শিদাবাদ, তাই তো? আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বাট আপনি চেষ্টা করে যাচ্ছেন যতবার ততবার কিন্তু আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন, তাই তো? ওকে, কেন আপনার ডেট অফ বার্থ আমি যেমন সংখ্যা তত্ত্ব দিয়ে যেটা বলি, দেখবেন এটা মানুষের জীবনে একটা মানুষের ডেট অফ বার্থের মধ্যেই কিন্তু তার জীবনের উন্নতি, সে জীবনে কি করবে, তার চাকরি হবে না ব্যবসা হবে, সে লাইফে কতটা স্প্রেড করবে, সেটা কিন্তু ওই ডেট অফ বার্থের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এবার আপনার ছকে আসা যাক, মূল ছকে। দেখবেন আপনি ডেটাটা মিলান, আপনার জন্মবার শনিবার তো? আচ্ছা, এখানে দেখবেন আপনার কর্কট লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে দুই চরণে আপনার জন্ম। ওকে, তো একে এইবার দেখুন যেটা মেন ছকে দেখবেন জন্মকালীন আপনার বুধ বক্রি হয়ে আছে, এটা কিন্তু আপনার পক্ষে খুব একটা শুভ নয়, বুঝতে পেরেছেন? অর্থ কিন্তু আপনি ধরে রাখতে খুব একটা পারেন না, তাই না? মানে জলের মতো অর্থ আপনার নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু দেখবেন আপনি সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখবেন আপনি মানুষ হিসেবে যেমন ভালো, তেমন আপনার নিজের ইনকাম করার, নিজে কিছু করার সবসময় প্রচেষ্টা আছে, তাই না? হ্যাঁ স্যার, প্রচেষ্টা আছে, হয়ে উঠছে।
দেখবেন আপনি গভর্নমেন্ট সার্ভিসে যতই চেষ্টা করুন, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল যতক্ষণ না রেমিডি নেবেন ততক্ষণ কিন্তু আপনি চাকরি পাবেন না, বুঝতে পেরেছেন? আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন? বিচারটা ঠিক যদি না করতে পারি, আপনি যে রেমিডি পড়েন সেটা কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে? আপনার সেই আপনি বলবেন যে অ্যাস্ট্রোলজিটা একটা ভালো সাবজেক্ট না, যেটা মানুষের উপকার করে না, বুঝতে পেরেছেন? কিন্তু এটাকে বলছি, দেখবেন এটা আপনার, আপনি আপনার যে ছকটা আছে আপনি নিজে ইনকাম করে বাড়ি করবেন, মানে জায়গা কিনে বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন, এটা কিন্তু আপনার হরোস্কোপটা আছে, এত পাওয়ারফুল, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার কেরিয়ারের দিকে কিন্তু বাধা, কিন্তু এই কেরিয়ারের যোগে আপনি ভালো করে কোনো যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখি এখানে প্রতিকার করুন, ছোট্ট একটা প্রতিকার করলে কিন্তু আপনি আগামী দিনে ভালো কিন্তু কাজ পাবেন, বুঝতে পেরেছেন? মাঙ্গলিকের পিছনে দৌড়াবেন না, আমি একটা কথা বলছি, এই যে নেগেটিভ যে যত আপনি জানেন, মঙ্গল আপনার দশমপতি, তো এটা তো আপনি বুঝবেন, মঙ্গল আপনার দশমপতি সেটা সপ্তমে বসে আছে, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে, এবং আপনার সপ্তমপতি কোথায় বসে আছে, আপনার এই মঙ্গলের জন্য কিন্তু আপনি মাঙ্গলিক না, আপনার ম্যারেজ লাইফ ডিস্টার্ব না, কেন আপনার সপ্তমপতি সব থেকে বড় ক্যারেক্টার থাকে, যেটা হচ্ছে কি আপনার ম্যারেজ লাইফটা কিভাবে এগোবে বা আপনি ব্যবসা গেলে সাকসেস পাবেন কিনা, বুঝতে পেরেছেন? তো এখানে আপনি ব্যবসা করার টেন্ডেন্সি করলে ব্যবসায় আপনার উন্নতি হবে না, আপনাকে চাকরিই করতে হবে, বুঝতে পেরেছেন? তো সেই জায়গাটাকে আপনি প্রতিকার করুন, করলে আপনি চাকরি পাবেন, 2020 সালের মধ্যে আপনি কিন্তু চাকরি পাবেন, বুঝতে পেরেছেন? একদমই। আর আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন কিংবা বোলপুর থেকে যিনি ফোন করেছেন তাকে বলবো যে তারাপীঠে কিন্তু 9 তারিখে পৌঁছে যাচ্ছেন অর্থাৎ বৃহস্পতিবার, এছাড়াও 11 তারিখ কিন্তু বর্ধমানে যাচ্ছেন। যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা এখনো যোগাযোগ করে নিতে পারেন, আমাদের টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে 8697656130, 9674152610, এই দুটো নাম্বার প্রত্যেকে নোট ডাউন করবেন। বাকি চেম্বারের অ্যাড্রেস আমি বলে দেবো, আরেকজন কলার বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার, কে আছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমানে 11 তারিখ দাদা যাচ্ছেন, কার সম্পর্কে জানবেন আজকে? আজকে আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানব। মেয়ের নাম, ডেট অফ বার্থ? নাম তনুশ্রী চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 17 জানুয়ারি 1994। সময় বলুন। রাত্রি 11:45। জন্মস্থান? বর্ধমান। 17 জানুয়ারি 1994 রাত 11:45, জন্মস্থান বর্ধমান। সঙ্গে থাকুন। আপনি 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলুন আমায়। 8। তো দেখবেন এখানে আপনার মেয়ের দেখবেন সব থেকে কেরিয়ার এবং তার বিবাহ, এই দুটোই প্রশ্ন আছে কিন্তু আপনার, তাই তো? আপনার মেয়ের বিবাহ হয়েছে? বিবাহ হয়নি। দেখবেন এই বিবাহের জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে আছে, কিন্তু আপনার মেয়ের, আপনার মেয়ের একটা ক্যারেক্টার আপনি বললেন, আপনি যে সংখ্যাটা বললেন, তো দেখবেন আপনার মেয়ে আপনাদের বাড়িতে দেখবেন যে কথাগুলো বলে সে, সেই কথাগুলো যদি না শোনেন আপনার মেয়ে কিন্তু দুঃখ, মানে মনে কষ্ট পায় বা সে রেগে যায় খুব, তাই তো? ওকে, আচ্ছা এবার আপনি মূল ডেটায় আসুন। এখানে আপনি ডেটাটা মেলান, আপনার মেয়ের জন্মবার সোমবার, তো? আচ্ছা, এখানে দেখবেন আপনার মেয়ে তুলা লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3 চরণে জন্ম। ওকে, তো এখানে দেখবেন আপনার মেয়ে চাকরি করার যোগ আছে, কিন্তু সে যোগটা ও কি হচ্ছে জানেন, সব থেকে বড় কথা ওর জীবনে যতটা বেশি সাকসেস না আসে তার থেকে বেশি ওর জীবনে কিন্তু মানে সাকসেস হীনতার মানে জায়গাটা বেশি রয়েছে, তাই তো? এইটা এই যে জায়গাটা দেখবেন আপনার মেয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, মানে প্রচন্ড ব্রেন, তাই না? পড়াশোনাটা হয়নি কেন আমি বলি, কেন হয়নি দেখবেন আপনার মেয়ে ম্যাক্সিমাম সময়টা দেখবেন বিছানায় বসে মানে বই পড়তো, বিছানা কেন্দ্রিক, তাই না? পড়তো, যে হারে পড়তো দেখবেন পরীক্ষা খাতায় গিয়ে দেখবেন পড়তো, প্রশ্ন কমন পেত কিন্তু ও ঠিকঠাক গুছিয়ে লিখতে পারতো না। যোগাযোগ করতে বলুন, তাহলে প্রাইভেট সেক্টরে কিন্তু চাকরি ভালো যোগ আছে, বুঝতে পারছেন? ওকে, কিন্তু এখানে গ্রহ বলুন, এখানে গ্রহ প্রতিকার না পেলে দেখবেন না সরকার মানে না প্রাইভেট সেক্টরেও কিন্তু চাকরি পাবে না, এবং দেখবেন ম্যারেজ লাইফেও কিন্তু ওর ডিস্টার্ব আসবে, বুঝতে পারছেন? আচ্ছা
পাচ্ছে না, কাজ করতে পাচ্ছে না, পাচ্ছে কি বলছি, ও তো শিখে টুকটাক প্র্যাকটিস করছে কিন্তু সেটা ভালো করে করতে পারছে না, সেইভাবে ওর যেরকম মনের ওর ইচ্ছা সেইভাবে কিন্তু ক্লায়েন্ট ও পাচ্ছে না। আচ্ছা না, পাচ্ছে কিনা বলুন আগে। কতটা আপনি বুঝলেন সেটা হয়তো আপনার ব্যাপার, কিন্তু আমরা এখান থেকে আপনাকে পরামর্শ দেব, বাকিটা খুব ভালোভাবে জানার জন্য এবং গাইড করার জন্য সামনাসামনি এসে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যালো, বারাসাত থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ? মলি দাস। ডেট অফ বার্থ বলুন। 16 জানুয়ারি 2000। সময়? সকাল 8:15। জন্মস্থান? বহরমপুর। 16 জানুয়ারি 2000 সকাল 8:15, জন্মস্থান মুর্শিদাবাদ বহরমপুর, তাই তো? সঙ্গে থাকবেন। এই ডেট অফ বার্থটা খুব ভালো, মানে খুব ভালো জীবনে উন্নতিও করতে পারবে এবং খুব মানে খুব পাওয়ার আছে ডেট অফ বার্থে, ঠিক আছে? তো এটা আপনি দেখবেন ওর এডুকেশন শেষ করে কেরিয়ার কি হবে সেটা, সেই নিয়ে প্রশ্ন তো। সেটাই আমি আপনাকে বলছি, দেখবেন এর মানে ডেট অফ বার্থটা যথেষ্ট ভালো, দেখবেন এর মধ্যে পাওয়ার আছে। আমি দেখবেন সব থেকে, দেখবেন একটা জিনিস সব থেকে ওর মধ্যে নেগেটিভ হচ্ছে, দেখবেন ওর মধ্যে যেমন ট্যালেন্টেড আছে সব কিছু শেখার একটা যেমন দিক থাকবে, তেমন দেখবেন ও সবসময় মানসিক একটা টেনশনে থাকে, তাই না? এইটা ও সব থেকে বড় নেগেটিভিটি যেটা ওর জীবনের উন্নতিতে বাধা, বুঝতে পেরেছেন? আগে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার গিয়ে এই জায়গাটাকে আপনি মানে প্রতিকার করবেন, এটাকে করলেই দেখবেন ওর এই যে মানে মানে এই যে মানে মানে বাধাটা আছে এটা পুরোপুরি চলে যাবে, বুঝতে পেরেছেন? তো এখানে আপনি ডেটাটা মেলান, ওর ওর জন্মবার রবিবার তো? হ্যাঁ, রবিবার। আচ্ছা, এখানে দেখবেন ওর কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে তিন ধরনের জন্ম, ওকে? তো এর এখানে দেখবেন যেটা হচ্ছে, আচ্ছা, জন্মকালীন দেখবেন সমস্ত গ্রহই বক্রী আছে কিন্তু শনি নিচস্থ হয়ে আছে। তো এখানে একটা জিনিস যেটা আমি আপনাকে বলি, দেখবেন ওর সব থেকে বড় প্রবলেম দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে একটু খুব কেয়ার থাকবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। একটু ঠান্ডা লাগার ধার থাকবে, ঠান্ডা লাগে মাঝে মাঝে? শরীর স্বাস্থ্য নিয়ে একটু খুব সাবধানে থাকবেন। আর একটা যেটা জিনিস হচ্ছে, দেখবেন ওর মধ্যে দেখবেন ইংলিশে, ইংলিশ নিয়ে যদি ও পড়াশোনা করে খুব ভালো, এবং ল ল এবং ইংলিশ এই দুটো নিয়ে ওর পড়াশোনা করলে খুব ভালো, এবং টেকনিক্যাল লাইন ওর খুব ওর পক্ষে খুব অ্যাপ্রোপ্রিয়েট, বুঝতে পেরেছেন? দেখুন মেডিকেল পরীক্ষা নিয়ে দিয়েছি, এর আগে মেডিকেল দিয়েছিল? হবে না, এ তো দেখবেন বারবার আপনি যতক্ষণ না প্রতিকার করবেন আপনি ও ট্রাই করতে থাকবেন, দেখবেন পাবে না, চান্স পাবে না, বুঝতে পারছেন? ওকে, তো এখানে দেখবেন এর যেটা দেখবেন এর সব থেকে কথা, মঙ্গলটা মঙ্গল ভালো জায়গায় আছে কিন্তু আমরা মেডিকেল দেখতে গেলে যে গ্রহগুলো দেখি সব থেকে কি বলুন, দেখবেন এক বালতি দুধে এক ফোঁটা চোনা কিন্তু এর পড়ে আছে, যতক্ষণ না আপনি ওই চোনাটাকে গার্ড করবেন ততক্ষণ কিন্তু বালতির পর বালতি দুধটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? প্রথমেই বলেছি দেখবেন এই যে ডেট অফ বার্থ এটা খুব ভালো, এর মধ্যে খুব কেরিয়ার ওরিয়েন্টেড আছে, সে তাই পড়াশোনাও করেছে দেখবেন সেই লাইনে, কিন্তু বার্থ দেখবেন ওইবার চান্স গুলো পাবে না, বুঝতে পারছেন? এই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করুন তাহলে দেখবেন পাবে, না হলে কিন্তু পাবে না, আপনি বারবার ট্রাই করবে তারপর ফেলিওর হয়ে যাবে, দেখবেন ওর মনে একটা আরো ডিপ্রেশন চলে আসবে, বুঝতে পারছেন? একদমই, আর যেই কারণে একটা বছর চেষ্টা করেছে সেটা ফেলিওর, আর এই বছরটাও হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু পরবর্তী যে সময়টা আসছে সেই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য সময় থাকতে থাকতে অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান করাবেন। আর আরেকজন কলার বন্ধু রয়েছে, তাকে একটু অপেক্ষা করতে বলবো, চেম্বারের অ্যাড্রেসগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সোমবার করে শোভা বাজারে থাকেন, মঙ্গলবার হাতিবাগানে থাকছেন, বুধবার এবং রবিবার 12পুর 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে হিমালয় সুইটসের উপর কফি হাউসের নিচে, শুক্রবার করে দমদমে পেয়ে যাচ্ছেন, শনিবার কল্যাণপুর দক্ষিণ রেলগেট গৌতম মাস্টারের বাড়ি, এছাড়া সেদিনই কালীঘাটে পেয়ে যাচ্ছেন, রবিবার পাচ্ছেন কাকদ্বীপ শ্মশান কালীমাতা মন্দিরের পিছনে দত্ত ইলেকট্রনিক্স এর উপর, এছাড়াও 12পুরে পাচ্ছেন। যেমন বলেছিলাম তারাপীঠে পৌঁছে যাচ্ছেন বৃহস্পতিবার, এবং বর্ধমান 11 তারিখ যাচ্ছেন, আর কৃষ্ণনগরেও প্রতি মাসে যান। যারা যারা দেখাতে যাবেন তারা টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেটায় যোগাযোগ করবেন, এবং যারা সামনে আসছেন তারা কিন্তু ফ্রি বাস্তুর একটা রেমিডিও পেয়ে যাচ্ছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? নবনীতা সিনহা।
আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1-3, 1-3 বলুন, 2012। আপনি কে বলছেন? মা? হ্যালো, কার সম্বন্ধে জানবেন এটা? মেয়ের সম্বন্ধে। আপনি মা হয়ে আপনার মেয়ের ডেট অফ বার্থটা আপনার থলি মুখস্থ নেই? সঠিক ডেট অফ বার্থ টাইমিং নিয়ে এই অনুষ্ঠানে ফোন করবে না। 2012 মানে এখন বয়সটা খুবই কম রয়েছে, তো সঠিক ডেট অফ বার্থ টাইমিং আশা করি আপনি জানেন না। সেই জায়গাটা জেনে কিন্তু আবারও ফোন করতে পারেন। আর যারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আবার আলোচনায় ফিরিয়ে নিয়ে যাব। দাদা, আলোচনায় ফিরবো। হ্যাঁ, যেটা বলছি বাস্তু ওরিয়েন্টেড, যে দেখবেন বাস্তুতে যাদের দেখবেন যেসব মানে স্টুডেন্টরা পড়তে বসার চেষ্টা করছেন অথচ কিন্তু পড়তে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে দেখবেন একটা কাঁচের বাটি, মানে বাটি নেবেন, একটা কাঁচের বাটিতে একটু জল নেবেন, ঠিক আছে? জল নিয়ে দেখবেন তাতে কি করবেন, দেখবেন গঙ্গা, মানে আপনি গঙ্গা জলও রাখতে পারেন বা পরিষ্কার আপনি কলের জল রাখতে পারেন, এবং সেই এতে কী রাখবেন দেখবেন মুক্ত, মুক্ত দেখবেন পাওয়া যায়, সেই মুক্ত দেখবেন 9টা মুক্ত কিন্তু দেবেন। 9টা মুক্ত আপনারা কি করবেন, উত্তর পূর্ব দিকে কাঁচের পাত্রের মধ্যে একটু জল দিয়ে সেই 9টা মুক্ত কিন্তু তার মধ্যে রাখবেন। তো এই যে মুক্তটা রাখবেন, এটা কি করবেন যে আপনি তিন দিন পর পর এই মুক্তের জলটা চেঞ্জ করবেন, এবং যে জলটা আপনি মানে চেঞ্জ করবেন সেই জলটা যে স্টুডেন্ট পড়াশুনো করবে এবং তার বাড়ির মানে তার ঘরের মানে চারপাশে কিন্তু ওই জলটাকে ছড়িয়ে দেবেন। এই টোটকাটা আপনি করুন, করলে দেখবেন কিছুদিন করতে করতে দেখবেন ওর পড়ার প্রতি একটা মানে যে চঞ্চলতা আসবে, যে পড়তে বসতে যাচ্ছে না, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর মধ্যে আসবে। ওকে, অবশ্যই প্রয়োগ করবেন এবং করে আমাদের অনুষ্ঠানে জানাবেন যে আপনারা ফলাফল কিরকম ভাবে পেলেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যালো, আমি চিউড়ি বীরভূম থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্পর্কে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? আমার মেয়ের নাম সমাপ্তি রানা, 2003, 9ই জানুয়ারি, বেলা 12টা। 9ই জানুয়ারি 2003? হ্যাঁ, বেলা 12টা, দুপুর 12টা। জন্মস্থান কোথায়? রানীগঞ্জ। কত, 12টা? বেলা 12টা, পুরো ডট ডট 12টা, ডট 12টা, তো দুপুর 12টা, দুপুর 12টা, হ্যাঁ বলতে একদম ডট 12টা, তো তাই সেই জন্য জিজ্ঞাসা করলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, দুপুর 12টা। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার মেয়ে দেখবেন এডুকেশন নিয়ে আপনার প্রশ্ন, তো আপনার মেয়ের দেখবেন যা কিছু পছন্দ সব কিন্তু একটু হাই স্ট্যান্ডার্ডের, তাই না? এটাই থাকবে, কারণ ওর ডেট অফ বার্থে এটা বলছে, দেখবেন ও যা কিছু পছন্দ করবে সব হাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এখানে দেখবেন ওর জন্মবারটা বৃহস্পতিবার, তো আচ্ছা এখানে দেখবেন ওর মেষ লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3 ধরনের জন্ম। ওকে, তো এখানে দেখবেন ওর যে মাধ্যমিক পরীক্ষাও দেবে, দেখবেন এর জন্মকালীন বৃহস্পতি এবং শনি বক্রি হয়ে আছে, তো সেক্ষেত্রে দেখবেন আর একটা কথা বলি, ওর চোখে কোনো চশমা এসছে? এটা একদম খুব সাবধানে থাকবেন, এবং দেখবেন ন্যাচারাল চুল মেয়েদের একটু ওঠে কিন্তু ওর ক্ষেত্রে বেশি বেশি মানে চুলটা বেশি পরিমাণে ওঠে, তাই না? এইগুলো একটুখানি খেয়াল রাখবেন। ওকে, আর একটা যেটা বলছি দেখবেন ওর পড়া এডুকেশনের জায়গাটা তো যথেষ্ট ভালো কিন্তু আপনার বাস্তুটা কিন্তু ঠিক নেই, বাস্তুর প্রবলেমের জন্য দেখবেন ওর এডুকেশনে কিন্তু অনেক মানে হ্যাম্পার হচ্ছে, বুঝতে পারছেন? ওর যেটা সব থেকে বড় যেটা হচ্ছে দেখবেন মানসিক যে মানে মনের যে স্থিরতা, সেই মনের স্থিরতাটা আনতে পারছে না, তাই না? সেইটাই তো আমি আপনাকে বলছি, সেই কারণেই তো বলছি দেখবেন এই মাধ্যমিকের মতো ভালো মানে একটা ভাইটাল মানে পরীক্ষা, যেখানে আমি বারবার করে মানে বলেছিলাম এখানে দেখবেন এর যথেষ্ট ভাবে এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু দেখবেন এর সব থেকে বড় প্রবলেম হলো বাস্তুটা কিন্তু আপনার ঠিক নেই, যার ফলে কিন্তু এর দেখবেন এডুকেশনের যে হারে পরিশ্রম করবে সে হারে কিন্তু নাম্বারটা আসবে না, কিন্তু এর 80% নাম্বার পাওয়ার কিন্তু যোগ্যতা ছিল এই মেয়েটার, বুঝতে পারছেন? ওকে,
তো আপনাকে আমি একটা টিপস দিচ্ছি, দেখবেন একটা সেটা করুন আপনি ওই আপনার বা মানে ঘরে বাস্তুর ঘরে যারা আপনাকে, আচ্ছা আপনি রাখুন, আমি সবাই আপনার উদ্দেশ্যে সবাইকে বলছি, দেখবেন যাদের এই যে মানে ওনার যে প্রবলেমটা আমি যেটা বললাম এই প্রবলেমটা যাদের হচ্ছে কি করবেন দেখবেন, ঘর প্রত্যেক দিন যেটা আপনার মোছেন কি করবেন দেখবেন, ব্ল্যাক ফিনাইন নেবেন, যে সাদা ফিনাইন কিন্তু আপনারা ইউজ একদম করবেন না, ব্ল্যাক ফিনাইন নেবেন, এবং ব্ল্যাক ফিনাইনের সাথে কি করবেন একটু সন্দক নুন, সন্দক যে লবণটা না সেটা দশকর্মার দোকানে বা যেরকম পাওয়া যায় আপনার সেটা নেবেন, কি করবেন একটা বালতি নেবেন, এক মিনিট একটু হোল্ড করুন, হ্যাঁ একটা বালতি নেবেন, বালতিতে একটু জল নেবেন, সেতে আপনি কি বলতেন ব্ল্যাক ফিনাইলটা দেবেন, দেওয়ার পরে দেখবেন, একটু ওয়েট করুন দাদা আমি আপনাদের জন্যই বলছি এটা, আপনি শুনুন আপনারও এটা কাজে লাগবে, ওকে। তো এখানে দেখবেন এবার কি বলুন এই সন্দক নুনটাও মিশিয়ে নেবেন, ভালো করে মিশানোর পরে ওই জলটা দিয়ে আপনার ঘরটা মুছুন, মুছতে মুছতে মুছুন, যত মুছবেন দেখবেন এবার ওইটা করার পরে দেখবেন 21 দিন কিন্তু সময় আপনাকে দিতে হবে, পরপর টানা 21 দিন করতে হবে, আমি এটা কিন্তু কোনো টিপস দিলাম না, এটা কিন্তু একটা ক্রিয়া, এটা দেখবেন দুটো জিনিস একসঙ্গে মিক্সড আছে, এই ক্রিয়াটা যত ভালো করে আপনারা করতে পারবেন বা মানতে পারবেন তাহলে কিন্তু তত ভালো কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, এটা মানে যারা পরীক্ষার্থী আছে বিশেষ করে দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট যারা যে নিয়ে ফোন করছেন যে জয়েন্টে যে মেয়ে পরীক্ষা দেবে, তো তারাও এটা করুন, ক্রিয়াটা করলে দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, ওকে। একদমই, আর অদ্ভুত ভাবে আজকে আলোচনাও এডুকেশন নিয়ে হচ্ছিল, আর প্রত্যেক কজন যারা ফোন করেছেন যাদের মারা ফোন করলেন তাদের কিন্তু এই ক্যারিয়ার এডুকেশন নিয়ে প্রশ্ন ছিল। কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন, হ্যালো, 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 বলুন কোথা থেকে বলছেন? আমি তোয়াশগ্রাম থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ টাইমটা বলুন। 1st জুলাই 94। সময়? সময় সন্ধ্যা 6টা 6 মিনিট। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর, 1st জুলাই 1994 সন্ধ্যা 6টা 6, কৃষ্ণনগর। খুব বেশি সময় হাতে নেই। আপনি কোথা থেকে ফোন করছেন এখন? এখন আমার বাড়ি হচ্ছে সুভাষগ্রাম। সুভাষগ্রাম থেকে ফোন করছেন, ঠিক আছে। আপনার ছেলের এখানে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো আপনার? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, এখানে দেখবেন আপনার ছেলের জন্মবার শুক্রবার, ওকে, শুক্রবার। হ্যাঁ, এখানে দেখবেন আপনার ছেলের ধনু লগ্ন মীন রাশি নেবতী নক্ষত্রে 3 চরণে জন্ম, ওকে। দেখবেন এ বারবার ট্রাই করতে থাকছে এর ক্যারিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কিন্তু সেখান থেকে বারবার কিন্তু মানে ডাউনফল হয়ে যাচ্ছে, মানে ব্যাকে চলে আসছে, তাই তো? দেখবেন এবার এবারে যে কোনো পরীক্ষাতে দেখবেন এবং 1-2 নম্বরের জন্য ওর কিন্তু মানে পরীক্ষা মানে কম্পিটিশন থেকে আউট হয়ে যাচ্ছে, তাই তো? তো এই জায়গাটাকে যেটা বলছি একদম এখানটাকে আগে প্রতিকার করুন, প্রতিকার করলে কিন্তু আপনার ছেলের এখানে চাকরির একটা ভালো জায়গা রয়েছে এখানে, বুঝতে পেরেছেন? ও কি আর্টস নিয়ে পড়েছে না সায়েন্স নিয়ে পড়েছে? ও আর্টস নিয়ে পড়েছে। হ্যাঁ, বিটেক, বিটেক নিয়ে পড়েছে। দেখবেন আইটেক, মেকানিক্যাল বিটেক তো এখানে গেল, দেখবেন এই জন্য দেখবেন এর ক্যারিয়ার নিয়ে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে যে জায়গা যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে প্রতিকার করুন, তাহলে কিন্তু দেখবেন চাকরি পাবে, না হলে কিন্তু চেষ্টা করে যাবে, সেখান থেকে দেখবেন ব্যাকওয়ার্ড আসবে, কিন্তু চাকরি পেলেও দেখবেন সে চাকরি আবার ছেড়ে মানে রাগ করতেও পারবে না, চাকরি ওকে ছেড়ে দিতে হবে, বুঝতে পারছেন? এই জায়গাটা একদমই দেখে নিতে হবে আপনাকে। কিন্তু তার জন্য একটু যখন লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করেছেন, সামনাসামনি যোগাযোগ করে নেবেন যে যেই জায়গাটা সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে, কারণ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সর্বদা আপনারা জানছেন গাইডলাইন্সটা যদি ঠিকঠাকভাবে পেতে হয়, একটা সঠিক রেমেডি নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সামনাসামনি গিয়ে বিচার সাপেক্ষ পুরো ব্যাপার অনেকটা সময় কিন্তু আপনাদেরকে দিতে হবে। আমরা আজকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, অনুষ্ঠান শেষ করার আগে সকল দর্শক বন্ধুদেরকে কি বার্তা দিয়ে যেতে চান? আমি যে ক্রিয়া একটা টিপস বললাম এবং একটা ক্রিয়া বললাম আপনাদেরকে, এই টিপস এবং ক্রিয়াটা যদি খুব ভালো করে যদি মানে রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আসন্ন যারা মানে পরীক্ষা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট দেবেন তাদের কিন্তু খুব হেল্পফুল হবে। এবং এর পরের মানে কোনো এপিসোডে আমি একটা যারা ক্যারিয়ার যারা করতে যাচ্ছেন যারা তাদেরকে জন্য আমি কিছু টিপস দেবো, সেগুলো কিন্তু আপনারা উপকার পাবেন, ওকে। আর কালকে লাইভ ফোন ইন অনুষ্ঠান দুপুর 2টার সময় টেলিভিশনের পর্দায় সকলে বসে যাবেন। আজকে হাতে সময় নেই, এখানেই অনুষ্ঠান শেষ করছি, আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।